হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ReuSuku Vlogs। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ReuSuku Vlogs-এ আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আমরা চলে এসেছি একটা বিয়ে বাড়িতে, আর আমরা এখন একটা বিয়ে অ্যাটেন্ড করছি আমার ননদের কাকি শাশুড়ির ছেলে। তো এনাকে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার ননদ। আর সাজটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। সাজগোজ করেছি, চুলটাও বেঁধে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই সাইড থেকে দেখা যাচ্ছে। আর আমাকে কেমন লাগছে তোমরা সেটা কমেন্ট করে জানাবে। সব কিছু একদম সেলফ মেকআপ সব কিছুই করেছি, আর কী করছি না করছি, বিয়ের বাড়িতে কতটা এনজয় করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সো ফ্রেন্ডস, চলো দেখা যাক। এই যে হাজবেন্ড, কেমন লাগছে বলবেন আমার অতিদীপটাকে। তো বন্ধুরা, প্রথমেই আমরা ঢুকে পড়েছি বিয়ে বাড়ি, আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আজকে এমনিতেও প্রচণ্ড গরম পড়েছে, তো ভিতরে ঢুকতে মনে হচ্ছে একটা অস্বস্তি ফিল করছে, এত গরম। ঢুকে বেশি ভিডিও করতে পারিনি, তাই কয়েকটা সেলফি তুলেছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, পাশেরটা হচ্ছে আমার ননদের বড় ননদ, মানে হচ্ছে পম্পিদি, পাশেরটা হচ্ছে সুধাদি, আর পেছনে দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড, আর পাশেটা হচ্ছে সুখীদি। দেখতে পাচ্ছ সবাই খুব ভালো আর খুব ভালোবাসে আমাকে। আর বিয়ে বাড়িতে প্রচণ্ড আজকে গরম, মানে প্রচণ্ড। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে আমরা একটা গ্রুপ ফটো নিয়েছি, আর যেহেতু বেশি ভিডিও করতে পারিনি সেহেতু এখানে অনেকগুলো তোমাদেরকে সেলফিগুলোই দেখিয়েছি। এটা তোমার ননদ দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে ব্রাইড রিসেপশন লুক। এটা রিসেপশনে গেছিলাম, তো খুব একটা মিষ্টি বউ, খুব সুন্দর, খুব ভালো। আর এটা হচ্ছে আমার ননদাই, মানে হচ্ছে ননদের হাজবেন্ড, তোমরা চিনো, আগেও দেখেছো। আর এটা হচ্ছে আমার ননদের ছোট ননদ বৈশাখী দি, এ কথা বলতে খুবই ভালো। আর এই দেখো পাচ্ছে কুচকুশোনা, আমার ছোট্ট ভাগনিটা, একদিকে বৈশাখী দি। আর এটা হচ্ছে মাই মাই ডিয়ার ডিয়ার লাভলি হাজবেন্ড, এটাকে তো ভালো করেছে না। দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, ট্যান্ডেলে চলে এসেছি আমরা, আর এখানে সব খেতে জাস্ট বসলাম। একটা এখানে ছোট্ট গল্প আছে, সিট একদম খারাপ ছিল না, অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে থেকে সিটটা পেয়েছি, তারপর অনেক অনেকক্ষণ পর ওয়েট করে করে সিট পেয়েছি। জায়গাটা একটু ছোটো, সেহেতু সিট আর এতে একটু অসুবিধে হচ্ছিল। মানে স্টার্ট করে দিয়েছি আর খুব এনজয় করছি, ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমার কমেন্ট করে বলো। তো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করে এই সবে মাত্র রুমে ঢুকলাম, অনেক ঘুরলাম, অনেক এনজয় করলাম, ফুচকা ফুচকা সব খাওয়া হলো, এবং খাওয়া দাওয়া রাতে খাওয়া কমপ্লিট করে ফিনিশ করে এখনই মানে এলাম। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, সেহেতু আমরা এখন সবাই খুব ক্লান্ত, এই সব ঝিঙিয়ে বসে পড়েছি এখন। আর মাঝে কোনো রকম এনার্জি নাই, এখন খাওয়ার টাইম,
সবাইকে গুড নাইট, শুভরাত্রি।